দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে এবং প্রথম দফার ভোট হয়েছে, এমন পরিস্থিতিতে জমিয়ত উলেমা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের প্রতি আহ্বান করেছেন, সংবিধান ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষার জন্য শতভাগ ভোট দিন। তিনি বলেন, কোনো কোনো আসনে যে শতাংশ ভোট পড়ার হার দেখতে পাওয়া গেছে তা প্রমাণ করে মানুষ এখনও তাদের ভোটের গুরুত্ব বুঝতে পারছেন না, অথচ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি ভোটের মূল্য থাকে। আরশাদ মাদানী বলেন, গণতন্ত্র দেশে নাগরিকদের জন্য আশীর্বাদ, তবে গণতন্ত্রের ভিত্তি তখনই মজবুত রাখা যায় যখন দেশের নাগরিকরা তাদের ভোটের গুরুত্ব বুঝতে পারে ও সক্রিয়ভাবে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। দেশের বর্তমান পরিস্থিতিতে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সংবিধান বজায় রাখতে শতভাগ ভোট নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করে মাদানী। মাদানী বলেন, ভোট দেওয়া শুধু আমাদের গণতান্ত্রিক অধিকার নয়, কর্তব্য। তাই এই কর্তব্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমাদেরকে পুরোপুরি উপলব্ধি করতে হবে। দেশের সকল নাগরিকের অংশগ্রহণ ছাড়া সাংবিধানিক ও গণতান্ত্রিক চাহিদা পূরণ করা সম্ভব নয়। কিন্তু হতাশাজনক দিক হলো, আমরা গুরুত্ব ও দূরদর্শিতা দেখায় না, হয়তো সে কারণেই আমরা আমাদের ভোটের মূল্য জানি না। সরকার ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সকল প্রচার ও প্রচেষ্টা সত্ত্বেও আমরা জাগতে প্রস্তুত নই। গণতান্ত্রিক অধিকারের প্রতি এই মনোভাব দেশ ও জাতির জন্য অত্যন্ত বিপজ্জনক, এমন পরিস্থিতিতে আপনাদের দায়িত্ব বেড়ে যায়। তিনি বলেন, ভোটের এখনো অনেক ধাপ বাকি, তাই আপনাদের উচিত আপনাদের পর্যায়ে জনগণকে জাগ্রত করা এবং শান্তিপূর্ণ ও উৎসাহের সাথে ভোটদানে অংশগ্রহণ করতে উৎসাহিত করা। জনগণকে তাদের ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতন করুন, কারণ একটি ভোটও জয় বা পরাজয়ের সিদ্ধান্ত নিতে পারে। এটি কেবল একটি আশা নয়, একটি পূর্ণ বিশ্বাস যে আমরা আমাদের গণতান্ত্রিক কর্তব্য বুঝতে পারব এবং পূর্ণ উপলব্ধির সাথে এটি করার চেষ্টা করব এবং অন্যদেরকেও ভোট দিতে উৎসাহিত করব। কারণ ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার, তাই প্রতিটি নাগরিককে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসাহের সাথে অংশগ্রহণ করতে হবে।